মই খুব খুশি, এটা আমার এরিয়া, আমি এখানে মানুষের দুঃখ সুখ বুঝে, এখানে খুবই গাঢ় এই গরিব আছে, এখানে ফার্মারগুলা ম্যাক্সিমাম আছে, এখানে পপুলেশন অনেক আছে, মুসলিম হিন্দু, এখানে হসপিটাল একটাই আছে মাত্র সিএচসি, এখানে অ্যাম্বুলেন্স ঠিক মতন নাই, অ্যাম্বুলেন্স যেটা আছে ওটা ফাংশন না, ওই জন্যে আমি খুবই খুশি। আমি আমাদের কন্ট্রাক্ট সাংমা চিফ মিনিস্টার মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই আমার গ্রামবাসীর নামে। আর আজকে এটা মেঘালয় মোটে হিস্ট্রি হইতেছি, এই হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারটা আজকে প্রথম ইনোগ্রেশন মেঘালয় মোটে ফার্স্ট আমি করতেছি, ওই জন্য আমি খুব খুশি। এর শুরুয়াত মেঘালয় মোটে আরও অনেক অনেক করবো, কিন্তু এটা আমি আজকে শুনছি আমাকে ডিএমএচও কইছে এটা প্রথম ইনোগ্রেশন এটা হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারটা। এখানে কী কী সুবিধা থাকবে? এখানে ডাক্তার থাকবো, নার্স থাকবো, আরও আপনি টেকনিশিয়ান এগুলো থাকবো, ল্যাব টেকনিশিয়ান। এখানে আপনার চার পাঁচটা গ্রাম কভার করবো, টুন্ডুচর বহুত বড় গ্রাম, এখানে 1200 ভোটার আছে, আরও নন্দীচর আছে, গেগাপাড়া আছে, দাসপাড়া আসবে, এখানে গ্রামের না, এখানে যে কোনো যার দরকার আসবার পাই, এটা ওপেন টু অল। হ্যাঁ, এখানে খালি সিলেক্টেড মানুষ আসবো না, হসপিটাল এটার আমার আমার হসপিটাল নয়, এটা সরকারের হসপিটাল, সরকারের জন্য সাফ করবো, সবাই আসে এখানে আসবো। এখানে ট্রিটমেন্ট হয়ে এখানে আপনার টুরা যায়, আমফাটি যায় দূর করে, আমি অল্প আগে কইছিল খুবই খরচা করতে সিএচসি আছে, কিন্তু অল্প এখানে এখানে মুসলিম মহিলাগুলো বেশি দূর যাবার চায় না, এখন তো সামনে সামনে গোড় আছে আসবার পায়, আর মহিলা গড়ে থেকে বাইর হয় না, আরও স্বামীর কাছে স্কুটার বাইক থাকে না, ওরা যা ঠেলা দিয়া যা কয়, রিক্সা দিয়া যা কয়, তো এখানে তো সুবিধা হবো, সবাই হাঁটি আসবো, টাকা পয়সা লাগবো না।